বুরাইদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। একদা মায়েজ ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, তোমার প্রতি আক্ষেপ, তুমি চলে যাও, আল্লাহর কাছে ক্ষমা চাও এবং তওবা করো। বর্ণনাকারী বলেন, তিনি চলে গেলেন এবং সামান্য একটু দূরে গিয়ে পুনরায় ফিরে আসলেন এবং আবারও বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবারও তাকে পূর্বের ন্যায় বললেন। এইভাবে তিনি যখন চতুর্থবার এসে বললেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, আচ্ছা আমি তোমাকে কোন জিনিস হতে পবিত্র করব? তিনি বললেন, জিনা হতে। তার কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে জিজ্ঞেস করলেন, লোকটি কি পাগল? লোকেরা বলল, না তো, তিনি পাগল নন। তিনি আবার বললেন, লোকটি কি মদ পান করেছে? তৎক্ষণাৎ এক ব্যক্তি দাঁড়িয়ে তার মুখ শুকিয়ে দেখেন, কিন্তু মদের কোনো গন্ধ তার মুখ থেকে পাওয়া গেল না। অতঃপর তিনি তাকে জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি জিনা করেছ? তিনি বললেন, জি হ্যাঁ। এরপর তিনি রজমের নির্দেশ দিলেন, তখন তাকে রজম করা হল। এই ঘটনার দুই তিন দিন পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের সম্মুখে এসে বললেন, তোমরা মায়েজ ইবনে মালিকের জন্য ক্ষমা প্রার্থনা করো, কেননা সে এমন তওবাই করেছে, যদি তা সমস্ত উম্মতের মধ্যে বিতরণ করে দেওয়া হয় তবে তা সকলের জন্য যথেষ্ট হবে। অতঃপর আজ বংশের গ্রামে দুই গোত্রীয় একটি মহিলা এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে পবিত্র করুন। তিনি বললেন, তোমার প্রতি আক্ষেপ, তুমি চলে যাও, আল্লাহর কাছে ইস্তেগফার করো এবং তওবা করো। তখন মহিলাটি বলল, আপনি মাইজ ইবনে মালিককে যেভাবে ফিরিয়ে দিয়েছেন, আমাকেও কি সেভাবে ফিরিয়ে দিতে চান? দেখুন আমার এই গর্ভ জিনার। তিনি জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যি গর্ভবতী? মহিলাটি বলল, জি হ্যাঁ। অতঃপর তিনি বললেন, যাও, তোমার পেটের বাচ্চা প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। বর্ণনাকারী বলেন, তখন আনসারী এক লোক মহিলাটির সন্তান প্রসব হওয়া সময় পর্যন্ত তাকে নিজের তত্ত্বাবধানে নিয়ে গেলেন। সন্তান প্রসব হওয়ার পর ওই লোকটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে এসে বলল, হুজুর, গ্রামে দি মহিলাটির গর্ভ খালাস হয়ে গেছে। এবার তিনি বললেন, এই শিশু বাচ্চাটিকে রেখে আমরা মহিলাটিকে রজম করতে পারবো না, এমত অবস্থায় যে তাকে দুধ পান করাবার মতো কেউই নেই। এমন সময় আরেকজন আনসারী দাঁড়িয়ে বললেন, হে আল্লাহর নবী, আমি তার দুধ খাওয়ানোর ব্যবস্থা করব। বর্ণনাকারী বললেন, অতঃপর তাকে রজম করলেন। অন্য এক রেওয়াতে আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলাটিকে বললেন, তুমি চলে যাও এবং সন্তান প্রসব হওয়া পর্যন্ত অপেক্ষা করো। অতঃপর সন্তান প্রসবের পর যখন আসলো তখন বললেন, আবারও চলে যাও এবং তাকে দুধ পান করাও এবং দুধ ছাড়ানো পর্যন্ত অপেক্ষা করো। পরে যখন বাচ্চাটির দুধ খাওয়া বন্ধ হলো তখন মহিলাটি বাচ্চার হাতে এক খণ্ড রুটির টুকরা দিয়ে তাকে সঙ্গে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে উপস্থিত হলেন। এইবার মহিলাটি বলল, হে আল্লাহর নবী, এই দেখুন বাচ্চাটির দুধ ছাড়ানো হয়েছে এবং সে নিজের হাতের খানাও খেতে পারে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাটিকে একজন মুসলমানের হাতে তুলে দিলেন। পরে মহিলাটির জন্য গর্ত খোঁড়ার নির্দেশ দিলেন, অতএব তার জন্য বক্ষ পর্যন্ত গর্ত খনন করা হলো। তারপর লোকদেরকে নির্দেশ করলেন, তারা মহিলাটিকে রজম করলো। খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু সম্মুখে অগ্রসর হয়ে তার মাথায় এক খণ্ড পাথর নিক্ষেপ করতেই রক্ত ছিটে এসে তার মুখমণ্ডলের উপর পড়ল। তাই তিনি মহিলাটিকে ভর্ৎসনা ও তিরস্কার করে গালমন্দ করলেন। এটা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে খালেদ, থামো, সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, মহিলাটি এমন খালেজ তওবা করেছে, যদি কোনো বড় জালেমও এই ধরনের তওবা করে তারও মাগফিরাত হয়ে যাবে। অতঃপর তিনি তার জানাজা পড়ার আদেশ করলেন। অতঃপর তার জানাজা পড়লেন এবং তাকে দাফনও করা হলো। মুসলিম মিশকাত হাদিস নাম্বার 3562। এই হাদিসটি দ্বারা আমরা এটাই বুঝতে পারলাম, কেউ যদি জিনা করে তাহলে ইসলামের অনুযায়ী তার শাস্তি হচ্ছে মৃত্যু। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সকলেই ভালো থাকবেন আর আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন।